হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম, শীতের পিঠা, পাটিসাপটা পিঠা। গুঁড়া দুধের খেসা দিয়ে কিভাবে পাটিসাপটা পিঠা বানানো যায় সেই রেসিপিটি দেখাবো। চলুন দেখি। এখানে একটা বাটিতে আমি 1 কাপ চালের গুঁড়া নিয়ে নিলাম, 1/2 কাপ হচ্ছে ময়দা নিয়ে নিলাম, আর 2 টেবিল চামচ হচ্ছে সুজি দিয়ে দিলাম। সুজিটা যদি আপনাদের বাসায় না থাকে তাহলে না দিবেন। আর 1/4 কাপ চিনি দিয়ে দিলাম, দিয়ে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি 2 কাপ পানি নিয়ে নিয়েছি, 2 কাপ পানি অল্প অল্প করে এই ডোটার মধ্যে দিয়ে গুলিয়ে নিতে হবে। প্রথমেই একবারে পানি দিবেন না, ডোটা মিশ্রণ হবে একদম, যাতে বেশি ঘন না হয়, পাতলাও না হয়, এরকম মিডিয়াম। আর ভালো করে ফেটে নেবেন যাতে কোনো লাম্পস না থাকে। এই যে ডোটা আমার হয়ে গেল, এখন আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। চুলায় একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এখানে 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি, আর এখানে 2 কাপ জাল করা দুধ দিয়ে দিলাম। খেসা বানাবো এখন। 1/4 কাপ চিনি দিয়ে দিলাম, চিনিটা আপনাদের টেস্টের উপর নির্ভর করে, বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর এখানে 3 টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে দিলাম, আপনারা চালের গুঁড়ার পরিবর্তে সুজিও দিতে পারেন। এবার ভালো করে মিশ্রণটাকে ফেটিয়ে নিতে হবে, নিয়ে চুলার জালটা ধরিয়ে দিতে হবে। জালটা মিডিয়াম হাই হিটে রাখবেন। তারপরে এটা 20 মিনিটের মতো জাল দিয়ে, এই যে এভাবে ঘন হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিব খেসাটা। খেসাটা বেশি ঘন করবেন না। এবার চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তেল ব্রাশ করে নিলাম। এবার সেই গোলাটা দিয়ে দিব, দিয়ে এরকম ঘুরিয়ে গোল করে নিতে হবে। আর চুলার জালটা একদম লো হিট রাখবেন, যদি একটু হিটটা বেশি থাকে তাহলে পিঠাটা ছিদ্র ছিদ্র হবে। আপনি যদি মসৃণ পিঠা পেতে চান তাহলে হচ্ছে চুলার জালটা একদম লো রাখবেন, তাহলে পিঠাগুলো একদম মসৃণ হবে। দেখুন কত সুন্দর পাটিসাপটা হয়ে গিয়েছে, বাসার সবাই পছন্দ করবে। শীত আসার আগে এভাবে আপনারা পাটিসাপটা বানিয়ে খেয়ে নিতে পারেন, আর শীত আসলে আমি গুড় দিয়ে পাটিসাপটা বানিয়ে দেখাবো আপনাদের। এই যে আর একটা পিঠা বানিয়ে নিচ্ছি, ছোট বড় সবাই পছন্দ করবে এটা, আর খেতে দারুণ হয়েছিল। বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর আমার চ্যানেলের রান্নাগুলো আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে। আল্লাহ হাফেজ।